হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বেকারত্বের হার অর্ধেক কর্মী, বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে, এছাড়াও সরকারি চাকরি বেসরকারি চাকরি 100 দিনের কাজ, MSME-তে কাজ, সেগুলো তো থাকবেই। সরকারে এসে আমরা যেটা ঠিক করেছি, লক্ষ লক্ষ বিধবা প্রবীণ মানুষ এবং প্রতিবন্ধী মানুষ যারা আর্থিক সহায়তা যাদের আমরা দিচ্ছি এখন, কিন্তু অনেক বিধবারা আছে কোটার ফলে, একটা কোটা করে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, ফলে সবাই পায় না। কিন্তু আমরা সেটা বলছি, আমাদের বাজেটে অলরেডি করেছি আমরা যে মে মাস থেকে 18 বছর বয়সে হলেই যে কোনো বিধবা, আমরা তো চাই না কেউ বিধবা হোক, কেউ স্বামী সন্তান হারা, কিন্তু যদি কারো অঘটন ঘটে, তারা প্রত্যেকে কিন্তু হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, সব ধর্ম বর্ণ মিলিয়ে আমরা সবাইকে কিন্তু 1000 টাকা করে বিধবা ভাতা দেব। এবং প্রতি বছর আমরা ঠিক করেছি দুয়ারে সরকার যে 4 মাস করে হবে বছরে, 2 মাস হচ্ছে আগস্ট সেপ্টেম্বর আর 2 মাস হচ্ছে নভেম্বর ডিসেম্বর, এবং দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের সব অভিযোগ সমস্যা সমাধান হয়ে যাবে, পাড়ায় পাড়ায় সমাধানের মতো। আমরা অনেক সমাধান করেছি, অনেক কাস্ট সার্টিফিকেট দিয়েছি দুয়ারে সরকার থেকে, অনেক স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি। সেরকম আগামী দিন তৃণমূল কংগ্রেস দরজায় দরজায় মানুষকে রেশন নিতে আসতে হবে না, রেশন দোকানে আমরা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেব। আমার যে 10 কোটি মানুষের আমরা যে বিনা পয়সায় এখন খাদ্য দিচ্ছি, সেইটা আমরা মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছে দেব, এটা আমাদের সংকল্প। আমরা একটা মনে রাখবেন, আর একটা প্রকল্প আমরা তৈরি করার পরিকল্পনা করেছি, যেটা আমাদের ম্যানিফেস্টোয় রাখছি। অনেকে আছে, যেমন জেনারেল পরিবারে আছে জেনারেল ক্যাটাগরি 1.6 কোটি, বাদ বাকি আছে তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, সবাই আছে। আমরা একটা ঠিক করেছি সরকারে এসে, নতুন সরকারে এসে আমরা কি করব, আমরা লক্ষ লক্ষ বিধবা প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী মানুষকে যেটা আমরা হেল্প করেছি।